চব্বিশ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্টিনা। বিশ্বকাপে দু দলের শেষ সাক্ষাৎ 2014 সালে সেমিফাইনালে, সেবার টাই ব্রেকারে জয় পেয়েছিলেন লিওনেল মেসিরা। এবার কোয়ার্টার ফাইনালের আগে আর্জেন্টিনার পক্ষে ভালো খবর, ফিট হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা অ্যাঞ্জেল ডি মারিয়া, তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম একাদশে থাকবেন। তবে চোট পেয়ে অনিশ্চিত পাপু গোমেজ, সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমারো ও নিকোলাস ওটামেন্ডি খেলবেন। লিজান্দ্রো মার্টিনেজের প্রথম একাদশে থাকার সম্ভাবনা কম, আক্রমণে আর্জেন্টিনার অন্যতম ভরসা এনজো ফার্নান্ডেজ। প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের নক আউটে প্রথম গোল পেয়েছেন মেসি। প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই গোল মেসির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তিনি নেদারল্যান্ডসের জালেও বল জড়াতে মরিয়া, মেসি নিজে গোল করছেন, সতীর্থদের দিয়েও গোল করাচ্ছেন। আর্জেন্টিনার রক্ষণও বেশ ভালো খেলছে, ফলে কোচ লিওনেল স্কালোনির চিন্তা অনেকটাই কমেছে। ইতিহাস আর্জেন্টিনার পক্ষে না থাকলেও নেদারল্যান্ডসকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি মেসিরা। এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচ হারেনি নেদারল্যান্ডস। ভার্জিন ভ্যান ডাইক, কডি গাকপো, মেমফিস ডিপেরা বেশ ভালো ফর্মে, ডেনজেল ডামফ্রাইস, ডেলে ব্লাইন্ডরাও তৈরি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 19 ম্যাচে অপরাজিত ডাচরা, সেই কারণেই বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার বিষয়ে আত্মবিশ্বাসী ডাচ কোচ লুই ভ্যান গাল। 1994 সালের পর এখনও পর্যন্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হারেনি নেদারল্যান্ডস। 1998 সালে আর্জেন্টিনা, 2010 সালে ব্রাজিলকে হারিয়ে দেয় ডাচরা। আর্জেন্টিনার বিরুদ্ধে অতীত রেকর্ডও নেদারল্যান্ডসের পক্ষে, ডাচদের বিরুদ্ধে গত 3 ম্যাচে নির্ধারিত সময় গোল করতে পারেনি আর্জেন্টিনা। এবার এই রেকর্ড বদলাতে মরিয়া মেসিরা। 2014 সালে বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে ফাইনালে উঠেও জার্মানির কাছে হেরে যায় আর্জেন্টিনা। নিজের শেষ বিশ্বকাপে ট্রফি জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না মেসি। দেশকে গত বছর কোপা আমেরিকা জিতিয়েছেন, এবার 36 বছর পর বিশ্বকাপ জেতানোই মেসির লক্ষ্য। এশিয়ানেট নিউজ বাংলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।